হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আমার চোখে। আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি জায়গা দেখাবো। এই জায়গাটি হচ্ছে একদম হার্ট অফ দ্য কোপেনহেগেনে। আমার হাতে ঠিক ডান দিকে আপনারা খুব সুন্দর এবং খুবই পুরানো একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, যার উপর দিয়ে গাড়ি, বাস, সাইকেল সব কিছু চলাচল করছে। এবং ব্রিজের নিচে দিয়ে আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেক আছে। এই ব্রিজটির নাম হচ্ছে কুইন লুইজেস ব্রিজ, যাকে ড্যানিশে বলা হয় অনি লুইজেস ব্রিজ। এটি বানানো হয় 1885 থেকে 1887 সালে। এই ব্রিজটির নামকরণ করা হয় নবম খ্রিস্টানের স্ত্রী রানী লুইজেসের নামানুসারে। এই ব্রিজটি কোপেনহেগেনে ফ্রেডরিক্সবর্গেইল এবং নরেব্রোগেইল নামক দুটি জায়গাকে সংযুক্ত করে। এর মানে হচ্ছে এই ব্রিজটি দিয়ে এই দুটি এলাকা বা দুটি জায়গা কানেক্টেড রয়েছে। তো এর আশেপাশে যে লেক আছে, খুবই সুন্দর লেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে এত সুন্দর সানি একটি দিন এবং আশেপাশে আপনারা মানুষের আধিক্যতা দেখে বুঝতে পারছেন আজকে সানি দেখে সবাই বাসা থেকে বের হয়ে গিয়েছে। এবং এমন একটা সময় বিকালের দিকে আমরা ভিডিওটি শুট করছি, এখন সবার অফিস শেষ হয়েছে। তো যারা এখন অফিসে গিয়ে কাজ করেন তারা এখন বাসায় ফিরছেন, অথবা যারা ওয়ার্ক ফ্রম হোম করেন তারা বাসার কাজ শেষ করে একটু এই সুন্দর রৌদ্রজ্বল দিনটি উপভোগ করতে বের হয়েছে। একটু পরে আমরা আপনাদেরকে নিয়ে হেঁটে যাব এই হনিং লুইসেস ব্রিজের পাশে যে লেক আছে সেখান থেকে। চলুন যাই। এখন আমরা হেঁটে যাচ্ছি ব্রিজের ঠিক উপর দিয়ে। যে জায়গাটা দিয়ে আমরা হাঁটছি এটি হচ্ছে সাধারণ মানুষের হাঁটার জন্য। আমার হাতের ডান পাশে প্রথমে সাইকেলের জন্য একটি লেন আছে এবং তারপরে গাড়ির লেন। কোপেনহেগেনের বেশিরভাগ রাস্তাই সাইকেলের জন্য খুব সুন্দর করে লেন করা আছে, এই জন্যই কোপেনহেগেন নগরীকে সাইকেলের ড্রিম সিটি বলা হয়। এখন আমরা হনিং লুইসেস যে ব্রিজটি আছে তার চারপাশ ঘিরে যে অতি সুন্দর লেক আছে এই লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এবং আপনাদেরকে আগেই বললাম এই যে লেক এবং ব্রিজ, এটি যে এলাকাকে সংযুক্ত করে তার নাম হচ্ছে ফ্রেডরিক্সবর্গেইল এবং নরেব্রোগেইল। এটি কোপেনহেগেন সেন্ট্রাল থেকে খুবই কাছে এবং নরেপোর্ট স্টেশন থেকে মাত্র 7 থেকে 9 মিনিটের হাঁটা দূরত্ব। এখানে হাঁটার খুব সুন্দর রাস্তা আছে এবং তার পাশে বসার জন্য খুব সুন্দর চেয়ারের ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছেন অনেক দিন পর কোপেনহেগেনে এত সুন্দর সূর্য দেখা যাচ্ছে, তাই এটি কেউই মিস করতে চাচ্ছে না। অনেক মানুষ এখানে দূরত্ব বজায় রেখে তারা বসে আছে এবং সূর্য স্নান করছে। এখানে দুটি হাঁসও দেখা যাচ্ছে। এই লেকে সচরাচর অনেক হাঁস থাকে এবং যখন শীতকালে এই লেকগুলো জমে যায় ফ্রোজেন লেক, তখন সেটিও একটি দেখার মতো ফেনোমেনা হয়। এবং এই ফ্রোজেন লেকে তখন সাধারণ মানুষ, বাচ্চারা রোলার স্কেটিং করে। এটি একটি খুবই পপুলার উইন্টার অ্যাক্টিভিটি। আর সামারের অন্যতম একটি পপুলার অ্যাক্টিভিটি হচ্ছে এই লেকে বোটিং করা। কিছুদূর সামনে আগালেই আপনারা দেখতে পাবেন এখানে হাঁসের মতো কিছু বোট আছে যেটি প্যাডেলিং করে বা পা দিয়ে চালানো যায়। এই বোটগুলো আপনি ঘন্টা হিসেবে রেন্ট নিতে পারেন এবং খুবই আনন্দে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। কুইন লুইসেস ব্রিজ যেহেতু কোপেনহেগেন সেন্ট্রালের অনেক কাছে এবং ভেস্টারপোর্ট ও নরেপোর্ট স্টেশন থেকে অনেক কাছে, এই ব্রিজের আশেপাশে অনেক পপুলার খাবার দোকান আছে, যেমন বার্গার রেস্টুরেন্ট। কোপেনহেগেনে বার্গার খুবই জনপ্রিয় এবং আপনি যদি লিস্ট খুঁজতে যান প্রায়
14টির মতো পপুলার বার্গার রেস্টুরেন্ট রয়েছে যেগুলো সবগুলোই রিকমেন্ডেড, কোনো একটি মিস করলেও চলবে না। তাই হচ্ছে এর আশেপাশে মানুষজন বসে থাকে এই লেকের আশেপাশে, এবং তারা যেহেতু খুব সহজেই খাবার পেতে পারে বা রেস্টুরেন্টগুলো যেহেতু খুব কাছেই, তারা চট করে গিয়ে খাবার কিনে আনে। এই এত সুন্দর সানি দিনে কেউ রেস্টুরেন্টের ভিতরে বসে খেতে চায় না, তারা এই রোদে বেঞ্চের মধ্যে বা ঘাসের মধ্যে বসেই খেতে পছন্দ করে। এই যে লেকের এই পাশে আপনারা তিনটি বোট দেখতে পাচ্ছেন, যার দুটি হচ্ছে হাঁসের মতো। এবং একটি হচ্ছে রেগুলার বোট। এই বোটগুলো চালাতে কোনো রকম প্রিভিয়াস নলেজ বা লাইসেন্স প্রয়োজন হয় না, যে কেউই এই বোটগুলো রেন্ট করতে পারেন। এটি সামারে খুবই ফান অ্যাক্টিভিটি। এখানে খুব সুন্দর একটি রাজহাঁস দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি যে বোটগুলো সেই বোটগুলো রাজহাঁসের প্যাটার্নেই করা। রাজহাঁস কিন্তু ডেনমার্কের জাতীয় পাখি। কি সুন্দর, তাই না? এই যে এখন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করছি। আমার পিছনে আপনারা বিভিন্ন বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং লেকও দেখতে পাচ্ছেন। আমি পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। কি সুন্দর পরিষ্কার পানি, তাই না? আমার পিছনে বোট দেখা যাচ্ছে, মানুষজন বোটিং করছে। লেকের ঠিক উল্টা পাশে খুব সুন্দর এই সাদা বিল্ডিংটি কি জানেন? এটি কারো বাসা নয়, এটি একটি ক্যাফে। ক্যাফেটির নাম হচ্ছে ব্যাবিলন, ক্যাফে ব্যাবিলন। এটি ওয়েস্টারপোর্টের নাম করা রেস্টুরেন্টগুলো বা ক্যাফেগুলোর মধ্যে একটি। একটু আগেই যেমন আপনাদের বলছিলাম যে ওয়েস্টারপোর্ট একদম হার্ট অফ কোপেনহেগেন হওয়াতে এর আশেপাশে অনেক নাম করা রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটি একটি। এর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টের সাথে একটি এক্সটেন্ডেড পার্ট আছে যেটি হচ্ছে লেকের মধ্যে গিয়ে পড়েছে। এর মানে হচ্ছে অনেকটা লেকের মধ্যে হচ্ছে বসে খাওয়ার ফিলিংস। কি সুন্দর, তাই না? এখন আমরা থনিং লুইসেস ব্রো যে ব্রিজটি দেখালাম তার আরেকটি সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, এবং এই সাইডে খুব সুন্দর করে হাঁটার রাস্তাটি দুই ভাগ করা আছে। ওই যে ওই পাশ দিয়ে সাইকেল যাচ্ছে, আর যে পাশ দিয়ে আমি হাঁটছি এ পাশ দিয়ে হচ্ছে হাঁটার রাস্তা। লেকটি এত সুন্দর, এবং ওই পাশে কিছু রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে।
আমি চিন্তা করছি যাদের বাসার জানালা দিয়ে বা বারান্দা দিয়ে এত সুন্দর লেক দেখা যায় তাদের দিনটি কত সুন্দরই না অতিবাহিত হয়। শীতকালে যখন এই লেকগুলো জমে যায় তখন তারা ফ্রোজেন লেকও খুব কাছ থেকে দেখতে পারে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চোখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।